এটি 27 নং রাষ্ট্রীয় ঘাইপথ যেন এটা বাগিচাত পরিণত হয়েছে আর এখন ফুলনির যে রাষ্ট্রীয় ঘাইপথ থাকা ডিভাইডারত যুগ গছ রোপণ করা হয়েছিল। বরষুণ দিয়ার পাছত এজাক বরষুণের পাছত আসলে এই গছসমূহ ফুলি উঠিছে, যার শোভাবর্ধন করেছে রাষ্ট্রীয় ঘাইপথর। আর নিশ্চয় কব লাগব গছসমূহ ফুলার পাছত এক শোভাবর্ধন করেছে পথাচারীর দৃষ্টি আকর্ষণ করবলে সক্ষম হয়েছে ফুল গছসমূহে। কিছু স্থানীয় যুবতী আছে, তেওঁলোকৰ মন্তব্য ল'ম কি কব। রাষ্ট্রীয় ঘাইপথত ফুলি থাকা এই ফুলসমূহে যথেষ্ট শোভাবর্ধন করেছে, কেনেকুৱা অনুভৱ হয়? হয়, ইয়াতে বহুত বেছি ভাল লাগে, আর যেহেতু আমার হোস্টেল ইয়াতে ওচৰতে হয়, আমি ওলাওতে সোমাওতে হলে দেখা পাওয়া বহুত বেছি ভাল লাগে। আর মই নার্সিং পঢ়ি থকা ইয়াতে 3 বছর হয়েছে, তো ইয়াত 3 বছর থাকি বহুত বেছি ভাল লাগে। আর মোৰ ঘর ডিব্ৰুগড় হয়, ইয়াতে মই 3 বছর আছো, তো ইয়াতে দেখি থাকো ফুলবিলাক ইমান ধুনীয়া ফুলে। ফুল বুলি কলে সঁচাকৈ বহুত ভাল লাগে, তো ওলাওতে সোমাওতে যেটা ইমান ধুনীয়া ফুল দেখা পাওঁ বহুত বেছি ভাল লাগে। আর নিশ্চয় সকলোৰে ভাল লাগে ফুলসমূহে শোভাবর্ধন করেছে রাষ্ট্রীয় ঘাইপথত। আরও এগারী যুবতী আছে, তেওঁৰ মন্তব্য ল'ম কি কব, কেনেকুৱা অনুভৱ হয় ফুলসমূহ দেখিলে? ফুলবোৰ দেখিলে খুবেই ভাল অনুভৱ হয়। আমি 3 বছৰ হ'ল ইয়াত থকা, ইয়াৰ সৌন্দৰ্যবোৰ দেখি আমি সঁচাকৈ বহুত মোহিত হৈ যাওঁ। মানে যেতিয়া অহা যোৱা কৰোঁ আৰু ৰাস্তা যেতিয়া এইবোৰ বিভিন্ন ধৰণৰ ফুলবোৰ ফুলি থাকে, দেখি মানে মনবোৰ বহুত ভাল লাগি যায় আৰু। নিশ্চয়কৈ ফুলসমূহ দেখিলে মনবোৰ ভাল লাগি যায়। আৰু নিশ্চয়কৈ ৰাষ্ট্ৰীয় ঘাইপথেৰে অহা যোৱা কৰা পথাচাৰী এই যি ফুলসমূহ ফুলি উঠিছে, নিশ্চয়কৈ এক আমোদ যি কব লাগিব, এক ফুলৰ আচলতে পৰিৱেশে সকলোৰে মনবোৰ পুলকিত কৰি তোলে।